আপনার প্রশ্ন করতে পারেন সাধু বাবা, আপনি মোবাইল কি বলছেন? তো ওর স্বামীর হাতে যদি মোবাইল থাকতো বলতো এই আজকে আমি যাচ্ছি না, ওভারটাইম করছি, এতে বৌদির লাভ হতো, দুর্গা পূজার দুটো পয়সা বেশি পাওয়া যাবে। কিন্তু শ্রোতা, ওই যে আন্তরিকতা, হৃদয় ব্যথাটা, স্বামীর প্রতি একটা অটুট 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 সম্বন্ধটা, আপনারা বলুন না, আপনারা তো আছেন এখানে, অনেকে আছেন, আপনারা স্বামী প্রীতিটা পান, বইয়ের সেবাটা পান, মনোভাবটা আপনাদের নষ্ট হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন সাধু বাবা, তাহলে কি মনোযোগী, এই মনোযোগী যদি মানসিক ক্রিয়া বলে বর্ণন করেন আপনি, তবে মনোযোগের সাথে চেতনার কি সম্বন্ধ? আমাদের চেতনা আছে, ওই মনোযোগ দিয়ে থাকতে হবে কখন স্বামী আসবে আহারে আহারে না। শ্রোতা, চেতনাটা দরকার পড়ে, খুব দরকার পড়ে। এই চেতনা যদি না থাকে মানসিক কাজটা হবে না, শ্রোতা, হবে না। চেতনা অলুপ্ত ব্যক্তির দ্বারা কোনো কাজই সম্ভব নয়, শ্রোতা। তাই শ্রীমন মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভুর মহাভাব লাভ হলে তার দৈহিক পরিবর্তনের বর্ণন আপনারা এই অথবের মুখে অনেকবার শুনেছেন, শুনেছেন তো, আপনারা বর্ণনা শুনেছেন, অনুভূতি লাভ করেননি, শুনতে শুনেন এবং যত তাড়াতাড়ি ভোলা যায় তারও চেষ্টা করেন আপনারা। হ্যাঁ, প্রত্যক্ষ গোচরে যারা দেখেছিলেন মহাপ্রভুর সেই দেহটা, দীর্ঘ দেহ হয়ে গেল, হাত লম্বা লম্বা হয়ে গেল, পা বড় বড় হয়ে গেল, সারা শরীরটা অনেক বড় হয়ে গেল, কেন না এক বিশেষ অনুভূতিতে। আমি জানি না যারা প্রত্যক্ষ দর্শন করেছেন তাদের মধ্যে কি অনুভূতি লাভ হয়েছিল, মহাপ্রভুর মহাভাব। এখন একটা কথা বলতে পারেন আপনার সাধু বাবা, মহাভাব তো চিন্ময় দেহেই লাভ হয়, সাধারণ মানুষের ভাব দেখলে বোঝা যায়, কেমন করে বোঝা যায়, যে উনি মাত্র ঢং করছেন কিংবা মনঃসংযোগের চেষ্টা করছেন, আবার অত্যধিক কষ্ট হোগে কিছু কিছু লক্ষণ পাওয়া যায় বটে। তো শ্রোতা, আপনারা এই যে শুনছেন, যে কজন শুনছেন, আগামী রবিবার সন্ধ্যায় আপনাদের দৈহিক এবং মানসিক ভাবই বলে দিবে। আপনাদের এখন মনঃসংযোগ নেই কথার মধ্যে, না থাকুক, শুধু শুনে নিন, শুধু শুনে নিন। গ্রামের মানুষ আপনারা, আমি জানি না মাঠে কার ধান পড়ে আছে, কার ধান গুছানো হয়েছে আমার ঠিক জানা নেই, তথাপি শুনে নিন। এখানে যারা আছেন এই মাইক দ্বারা যারা শুনছেন, শুধু শুনে নিন, আপনাদের কিছু করতে হবে না, বুঝতে হবে না, ভাবতে হবে না, শুধু শুনে নিন। আজকে শুক্রবার সন্ধ্যা, কালকে আমরা শনিবার সন্ধ্যাবেলা কথা বলবো, তবে কালকে আমরা তিনটার সময় বসবো, কেমন? তিনটার সময় বসলে আপনাদের সুবিধা হবে, তিনটার সময় কালকে আমরা বসবো, পরশু দিন আমরা ঠিক নটায় বসবো, কিন্তু রবিবার অর্থাৎ পরশু সন্ধ্যাবেলা আপনাদের একটা বিশেষ অনুভূতি লাভ হবে। আপনাদের এই শরীরে, এই শরীরে, এই মাঠে খাটা এই শরীরটাতেই, এই মনটাতেই আপনাদের দৈহিক এবং মানসিক ভাবই বলবে, কি বলবে জানেন, মানব মাধবের প্রিয় সংসারে প্রিয় নয়, আপনারা সকলেই জগন্নাথ দেবের প্রিয়, এই জগতের প্রিয় নন, এই প্রিয়তা লাভের জন্য মনঃসংযোগ লাগে না, কি চাই, সাধু সঙ্গ চাই। তখন এই ক্রিয়াবাহী স্নায়ুগুলি আপনাদের সকলের শরীরে
ক্রিয়া বাই স্নায়ুগুলি কি হবে? সাধু সঙ্গগুণে আপনার দিব্য চেতনাকে, আপনার মনুষ্যত্বকে, আপনার সকল সুখকে দান করবে। এরই জন্য পোস্টার ছাপান হয়, পোস্টার টাঙান হয় যে সাধুকে দেখে যদি কারো ভালো লাগে, সাধু পোস্টারে যদি কারো মনে কথা শোনার ভাব জাগে। প্রচার মানে অন্য কিছু উদ্দেশ্য নয়, হয় না? আপনারা বলেন না হিট সিনেমা, কি বলেন? কোন সিনেমা হিট করলে হিট সিনেমা, সেই ছবি দেখার পরে, একটা অশ্লীল ছবি দেখার পরে আপনাদের শারীরিক যদি পরিবর্তন হয়, শ্রী গোবিন্দের কথা শ্রবণে কেন শরীরে প্রেম বৃদ্ধি হবে না? একটা টিভিতে বসে দেখছেন, একটা ছবি দেখছেন, এখন তো প্রায় অনেকের হাতে মোবাইলের মধ্যে ব্লু ফিল্ম দেখা যায়, তো একটা ব্লু ফিল্ম দেখে যদি আপনার চৈত্র নষ্ট, আপনার দেহে মনে প্রাণে যদি বিকার জাগাতে পারে, তো সাধু আপনার দেহে মনে প্রাণে প্রেম জাগাতে পারবে না। আপনি সাধুসঙ্গ করুন, সাধুসঙ্গ করুন, আপনাদের পায়ে পড়ি, পায়ে পড়ি। সাধু আপনাদের শ্রীকৃষ্ণ প্রেম দিয়ে আপনাদের সকল কিছু সুখটা দিয়ে দিবে, দেবে দেবে দেবে। সাধু পারে, শ্রোতা সাধু পারে। যখন আপনারা যারা দেখেন ব্লু ফিল্ম বলুন বা অন্যান্য ছবি বলুন, তখন তো অমনোযোগ করেন না? করেন? করেন না। না সাধুর কথা শোনার বেলায় অমনোযোগ কেন শ্রোতা? দয়া করে আপনারা শুনে নিন, শুধু শুধু শুনে নিন, আপনারা আর কিছু করতে হবে না। শ্রোতা আপনারা কখন অমনোযোগ করবেন? যখন ওই ফিলিংগুলোর মধ্যে অসত্যতা পেয়ে যাবেন, আপনাকে নষ্ট করছে, আপনার সময় নষ্ট করছে, আপনার শত্রু স্বরূপ ফিল্মগুলো, তখন আপনি আর মনোযোগ করতে পারবেন না, অমনোযোগ হয়ে যাবেন। কিন্তু সাধুর সঙ্গে এখন অমনোযোগ আছে, তো যেদিন মনোযোগ হবে সেদিন আপনারা প্রেমে পরিপূর্ণ হবার জন্য, প্রেমে পরিপূর্ণ হবার জন্য আপনারা তো অনেকে শুনেছেন, আমরা আলোচনা করেছি আগে, অনেকবার আলোচনা করছি, লজ অফ প্লেজার অ্যান্ড পেইন, প্লেজার অ্যান্ড পেইন আপনাদের কাছে আমরা অনেকবার আলোচনা করেছি। আপনারা সুখের অনুভূতি আছেন বলছেন, সাধু বাবা দেখছেন, কি দেখছেন সাধু বাবা? আপনার যে সুখটাতে আছে সেটা সুখ নয়, মহা দুঃখ, মহা দুঃখটা আপনাদের কাছে সুখের রূপ নিয়ে একবারে মোহিত করে রেখে দিয়েছে। আবার আবার সাধু বাবা শুনুন, সাধু বাবা, সাধু বাবা আপনি যেমন করে বলছেন না, দুঃখটা দুঃখটাই সুখের রূপ নিয়ে আমাদের কাছে দাঁড়িয়ে আছে, আমরা না, আমরা সাধুদের দেখলে কি বলি জানেন? আহারে সাধুরা বড় কষ্টে আছে, আমরা সুখে আছি, সাধুরা বড় কষ্টে আছে। আপনাদের ভাবনায় সাধুরা কষ্টে আছে, আর সাধুর ভাবনায় আপনাদের দুঃখটা, আপনাদের কষ্টটা। আপনাদের সুখটা আমাদের কাছে দুঃখের কারণ, আর আমাদের সুখটা আপনাদের কাছে দুঃখের কারণ। আপনারা ভাবেন সাধুরা খুব দুঃখে আছে,
সুতা, এটা প্রমাণ হয়ে যাবে আগামী রবিবার সন্ধ্যাবেলাতে, আপনার প্রমাণ পেয়ে যাবেন কারা সুখে আছে। সাধু সুখে আছেন, আপনার সুখে আছেন, আপনারা আগামী পরশু রবিবার সন্ধ্যাবেলায় বলবেন আমাদের দুঃখটাই মহা দুঃখ, সাধু সুখটাই মহাসুখ, বলবেন আপনারা, আপনারা নিশ্চয়ই বলবেন। এই সুখ দুঃখ সম্বন্ধীয় নীতিটা আপনারা রবিবার সন্ধ্যায় অনুভব করবেন। শ্রোতা, হ্যাঁ শ্রোতা, আপনারা ভাববেন না সংসারটা দুঃখের জনক, আপনারা তো জানেন যে কালকূট বিষ, কালকূট বিষ কি কেউ খায়, কেউ পান করে? কালকূট বিষ কেউ কি পান করে? বিনা পয়সায় পেলেও কেউ পান করবে না, করবে? একটু পান কর ভাই বললেও পান করবে না, মাথা খারাপ। কিন্তু এই বিষটাকেই, এই বিষটাকেই প্রয়োগশালায় ওষুধ তৈরি করে যখন দেওয়া হয়, তখন মৃত্যু পথ যাত্রীকেও দেওয়া হয় যাতে বেঁচে যায়, অনেক জায়গায় বেঁচে যায়। তো এই সংসারটা দুঃখের জায়গা নয়, কালকূট বিষের মতো নয়। আপনারা প্রয়োগশালা অর্থাৎ সাধু সঙ্গে, সাধু সঙ্গে নিজেদের তৈরি করে নিন, আপনাদের মৃত জীবনটাই প্রেম প্রেম অমৃতে, প্রেমামৃতে পূর্ণ হয়ে যাবে। কালকূট বিষ প্রক্রিয়াগণে মৃত সঞ্জীবিনীর কাজ করে, এই সংসার দুঃখটাও সাধু সঙ্গ গুণে আপনাদের সর্বসুখের কারণ হয়ে যাবে, শ্রেষ্ঠ সুখের কারণ হয়ে যাবে। আপনারা মাধব প্রেম লাভ করবেন, আপনারা মাধব প্রেম লাভ করবেন, মাধব প্রেম লাভ করবেন আপনারা। তাই আপনি একটু বাজিয়ে দেন দয়া করে। বলে সবাই, নেচে নাও, নাচলে ভালো হবে, যারা খেতে মাঠে কাজ করেছেন না, ব্লাড সার্কুলেশন ভালো হয়, নাচলে পরে ভালো হয়। আর যে নাচছেন আপনি, পায়ে আঘাত মারছেন তো পৃথিবীকে, পৃথিবী সুখী হচ্ছেন যে তুমি সারা জীবন জুতো মেরেছ আমাকে, আজ সাধু সামনে আমার সামনে নাচছ, এই সুখটা আমার, এই পদাঘাতে আমি সুখ পাচ্ছি। বলে সবাই, বলে সবাই, শান্ত শুদ্ধ মনটা চাই, শান্ত শুদ্ধ মনটা চাই, বলে সবাই, বলে সবাই, বলে সবাই, ও গো বলে সবাই, শান্ত শুদ্ধ মনটা চাই, শান্ত শুদ্ধ মনটা চাই, শান্ত শুদ্ধ মনটা চাই, ওগো শান্ত শুদ্ধ মনটা চাই, বলে সবাই, বলে সবাই, কোথায় গেলে হব রে ভাই, ঘুরছি সদা, সদা শান্ত হয়ে, শান্ত হয়ে প্রশান্তি লাভ, শান্ত হয়ে প্রশান্তি লাভ, কোন শান্তি নগরে, কোন শান্তি নগরে, বলি শান্ত হয়ে শান্তি লাভ, শান্ত হয়ে শান্তি লাভ, ওই কোন শান্তি নগরে, কোন শান্তি নগরে, কে জানে ভাই সেই ঠিকানা, কে জানে ভাই সেই ঠিকানা,
জানাবে দয়া করে জানাবে দয়া করে এমন পরম বান্ধব কোথায় পাই পরম বান্ধব কোথায় পাই পরম বান্ধব এমন পরম বান্ধব কোথায় পাই পরম বান্ধব কোথায় পাই বলি বলে রে সবাই বলে সবাই বলে সবাই বলে সবাই শান্তি লাভ কোন শান্তি নগরে কোন শান্তি নগরে পরশুরায় পরশুরায় গলসি গলসিতে শান্তি মহড়া শান্ত হয়ে শান্তি লাভ কোন শান্তি নগরে কে জানো ঠিকানা বলে দাও রে ভাই কে আছো পরম বান্ধব রে ভাই কে আছো পরম বান্ধব রে ভাই ত্রিতাপ জ্বালা জ্বলছে শান্ত না অশান্ত চঞ্চল হইয়া আমি শুনেছি কত জনের মুখে আমি শুনেছি কত জনের মুখে পাতকীর বন্ধু পাতকীর বন্ধু নাকি শ্রীহরি পরম যতন করি আমি শুনেছি কত পাপির সুমুছা পাপির সুমুছা তাই মন যে বড় চায় কোথায় গেলে আমি শ্রীহরিকে পাই কোথায় গেলে আমি শ্রীহরিকে পাই শ্রীহরিকে পাই কোথায় গেলে হেন শ্রীহরিকে পাই কে আছো গো
তোমরা কে আছো গো হরিধনের পথি হরিধনের পথি ও গো কে আছো গো হরিধনের পথি আমায় হাত তুলে ধরো আমায় হাত তুলে ধরো ধরো রে ভাই আমার হাত তুলে ধরো রে ভাই বলে সবাই বলে সবাই চাই শান্ত শুদ্ধ মনটা চাই বলে সবাই ভাই বলে সবাই বলে সবাই ভাই বলে সবাই কে আছো গো হরিধনের পথি আমায় হাত তুলে ধরো রে ভাই নীরবে আঁখি জলে কাঁদিব সদাই নীরবে ও গো নীরবে নীরবে কাঁদিব সদাই নীরবে নীরবে আমি নীরবে অশ্রু জলে কাঁদিব সদাই সুজনে কান্দি বসাদায় আমি হব শান্ত গাইব নাম হব শান্ত গাইব নাম জীবের সেবায় আত্মবলিদান জীবের সেবায় আত্মবলিদান আত্মবলিদান করিতে মন চায় আত্মবলিদান করিতে মন জীবের সেবায় জীবের সেবায় আত্ম বলিদান জীবের সেবায় বলে সব বলে সব শান্ত শুদ্ধ মনটা চাই কোথায় গেলে হবে রে আপনারা আর বলতে পারবেন না তখন আগামী রবিবার সন্ধ্যার পরে অর্থাৎ সোমবার থেকে যে এই সাধু সঙ্গটা অনেক উঁচু ভারী ব্যাপার সাধু সঙ্গ অনেক উঁচু ভারী কথা এটা ধনীদেরই সাজে যারা গরিব লোক আছেন তারা সাধু সঙ্গ করুন আপনারাও তখন বলবেন সাধু সঙ্গ সবারই সাধুকার যে বলে আমার ভগবান সাধু গোবিন্দ এইসব তো অনেক উঁচু দরের কথা না বড় লোকদের ব্যাপার তাদের টাকা পয়সা আছে এরা অনেক এটা একটা ভোগ বিলাসের মধ্যে ভগবানকে রাখে এরা নিজেদের ভোগ বিলাসের মধ্যে শ্রোতা সুখ এবং দুঃখ সম্বন্ধে আপনাদের কাছে একটি ছোট্ট ঘটনা বলছি সুখ এবং দুঃখ সম্বন্ধে ডুমুরজলা আছে হাওড়ার পাশে ডুমুরজলা প্রায় প্রায় লাগোয়া বলা যায় কথা হচ্ছিল আমরা কথা বলছিলাম কথা বলছিলাম এই যে আপনারা বলেন না সাধুয়া গাড়ির থেকে নামলো
আবার গাড়িতে চেপে চলে যাবে, আমাদের সাথে কোনো সম্বন্ধই রাখে না, প্রণাম করতে দেয় না, পা ছুতে দেয় না, কথা বলে না, কিছুই করে না, এই তো। তাহলে দেখুন, সাধু সব দৃষ্টিতে রাখে, কেন না? সাধু একাগ্র মনে কথা বলছেন, শ্বাসে প্রশ্বাসে সাধু এই গ্রামের লোকদের সাথে মিশে গেছেন। এই যে সাধুবা কথা বলছেন, মানে এই সাধুবা যে কথা বলছে এখানে বসে বলছে, এটা ঠিক না। সাধু আপনাদের গ্রামের সকলের সাথে মিশে গেছে, সকলের সাথে মিশে এক হয়ে কথা বলছেন। আপনারা তো অনেকে পুরী গেছেন, গেছেন তো পুরীতে, অনেকে গেছেন আপনাদের, আপনারা সমুদ্রে গেছেন তো, তো সমুদ্রের জলটা দেখা যায় যখন বাষ্প হয়ে চলে যাচ্ছে উপরে, বাষ্প হয়ে যাচ্ছে সমস্ত জলটা থেকে বাষ্প হচ্ছে, সমুদ্রের সব জলটা থেকে বাষ্প হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে এই সাধু কথা বলছে, এইভাবে অদৃশ্যই আপনাদের গ্রামের সকলের সাথে মিশে গেছে, সাধু মিশে গেছে, শ্বাসে প্রশ্বাসে মিশে গেছে। ডুমুর জলায় যখন আমরা কথা বলছি, একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এক পায়ে খাড়া হয়ে শুনছেন, মেয়েটি নড়ছে না, চড়ছে না, হাউতাস, মানে কি শুনছি আমি? যেমন কি না, আপনার একটা জিনিস হারিয়ে গেছে, আপনি জিনিসটা পেয়ে গেলেন, তখন আপনার কেমন মনে হয়? এক মনে হয় আপনার, আহ পেলাম। ঠিক সেই রকম তৃপ্তি সহকারে মেয়েটি শুনছিল, মেয়েটি শুনছিল, হক চকিয়ে গেছে, যেন আমি আমার জিনিসটা পেয়ে গেলাম। এই অধম, এই বুড়ো অধম দেখছে, দেখছে ওই মেয়েটিকে দেখার পরে এই অধমের একটা অনুভূতি, ওই মেয়েটা এই মুহূর্তে, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে ওই মেয়েটা সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে গেছেন, তার মনের মধ্যে, দেহের মধ্যে, চিত্তের মধ্যে, সবার মধ্যে সুখ দুঃখ বলে কিছু নাই। আমরা কথা বলছি, কথা বন্ধ করিনি, তার মধ্যে একটি অনুভূতি হলো, একভাবে দাঁড়িয়ে শুনছেন, বিস্ময়কর কথা, আশ্চর্যজনক কথা। আমি তার মধ্যে বিমূঢ় ভাবটি লক্ষ্য করিনি, কোনো রকম বিমূঢ় ভাবটি নেই। কথা শান্ত হওয়ার পরে, কথা শান্ত হলো, মেয়েটি স্বাভাবিক ভাব লাভ করলো, যে মনটা নিয়ে বাজারে গেছিল, বাজার থেকে ফেরার পথেই মনে হয় এসছিলেন, শুনেছেন এসছিলেন, যাবার সময় একটা উদাস ভাব নিয়ে উনি বাড়িতে ফিরলেন, একটা তীব্র ইচ্ছা নিয়ে বাড়িটি, বাড়িতে মেয়েটি ফিরলেন। সেই মেয়েটি পরে পরে যখন পুরী উৎসবে গেলেন, পুরী উৎসব থেকে ফেরার পরে একটা পরম আনন্দ এবং তার সর্বাঙ্গে, সর্বাঙ্গে একটা প্রসন্নতা। পরে আলাপ হল সামান্য সময়ের জন্য, জানলাম সাংসারিক ব্যবহারে মেয়েটি বড়ই হতাশা, হতাশায় ছিলেন। সাধু মুখে হরিকথা শোনার পরে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনে তার লালসা জাগল, শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনের পরে তার মনে প্রাণে একটা শান্তি,